বুধবার সংসদে জবাবি ভাষণে একযোগে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দেশের তৎকালীন কংগ্রেস সরকারকে নিশানা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন 2008-এর 26 নভেম্বরের মুম্বাই হামলার প্রসঙ্গ। তিনি জানান, 2008-এর ওই হামলার কথা কেউ ভুলবে না। তখন আতঙ্কবাদীদের চোখে চোখ রেখে হামলা করার সামর্থ্য ছিল না, যার কারণেই সন্ত্রাসবাদীদের মনোবল বেড়েছে। देश पर इतने आतंकी हमले हुए, 2008 के हमलों को कोई भूल नहीं सकता है, लेकिन आतंकवाद पर सीना तान कर आंख में आंख मिला करके हमले करने का सामर्थ्य नहीं था, उसे चुनौती को चुनौती देने की ताकत नहीं थी, और उसके कारण आतंकवादियों के हौसले बुलंद होते गए और पूरा देश 10 साल तक खून बहता रहा मेरे देश के निर्दोष लोगों का, वो दिन गए थे। এছাড়াও হাত শিবিরকে কটাক্ষ করে মোদী আরও জানান, এখানে উপস্থিত কারো কারো হার্ভার্ডের গবেষণার প্রতি আলাদা টান রয়েছে। কোভিডের সময় কংগ্রেস বলেছিল ভারতের ধ্বংস নিয়ে হার্ভার্ডে কেস স্টাডি হবে। অতীতে হার্ভার্ডে একটি গবেষণা হয়েছিল, দ্য রাইজ অ্যান্ড ডিক্লাইন অফ ইন্ডিয়াস কংগ্রেস পার্টি। কইবার শুন রহা হুম, यहाँ कुछ लोगों को हार्वर्ड स्टडी का बड़ा क्रेज है, कोरोना काल में ऐसा ही कहा गया था और कांग्रेस ने कहा था कि भारत की बर्बादी पर हार्वर्ड में केस स्टडी होगी। बीते वर्षों में माननीय अध्यक्ष जी, बीते वर्षों में हार्वर्ड में एक बहुत बढ़िया स्टडी हुई है, बहुत इंपॉर्टेंट स्टडी हुई है, और उस स्टडी है, उसका टॉपिक क्या था मैं जरूर सदन को बताना चाहूंगा, और ये स्टडी हो चुकी है। स्टडी है द राइज एंड डिक्लाइन ऑफ इंडियाज कांग्रेस पार्टी। প্রধানমন্ত্রী আরও জানান, তাঁর বিশ্বাস ভবিষ্যতে কংগ্রেসের ধ্বংস নিয়ে শুধু হার্ভার্ড নয়, সব বিশ্ববিদ্যালয়েই গবেষণা হবে, আর যারা কংগ্রেসকে ডুবাবেন তাদের নিয়েও গবেষণা হবে। मुझे विश्वास है देखिए, मुझे विश्वास है भविष्य में कांग्रेस की बर्बादी पर सिर्फ हार्वर्ड नहीं, बड़े बड़े विश्वविद्यालयों में अध्ययन होना ही होना है, और डुबाने वाले लोगों पर भी होने वाला। এছাড়াও বিরোধীদের কটাক্ষ করে তিনি জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, বিরোধীদের অনেকেই এই সুরে সুর মিলিয়েছেন। ইডিকে তাদের ধন্যবাদ জানানো উচিত, কারণ ইডির কারণেই এরা এক মঞ্চে এসেছেন। চার কি যাঞ্চ করনে ওয়ালি এজেন্সিয়ো কে বারে মে বহুত কুছ কাহা গয়া, আর মানে দেখা কি বহুত সারে বিপক্ষ কে লোক ইস বিষয় মে সুর মিলা রহে থে, मिले मेरा तेरा सूर। आदरणीय अध्यक्ष जी, मुझे लगता था देश की जनता, देश के चुनाव के नतीजे ऐसे लोगों को जरूर एक मंच पर लाएंगे, लेकिन वो तो हुआ नहीं। लेकिन इन लोगों ने ईडी का धन्यवाद करना चाहिए कि ईडी के कारण ये लोग एक मंच पे आए हैं। ईडी ने एक लोगों को एक मंच पे ला दिया है। প্রধানমন্ত্রী সুরেই এদিন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ জানান, যারা ভয় পাওয়ানোর রাজনীতি করত তারাই আজ ভয় পেয়েছে। বিরোধীদের অভিযোগের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী, যে মোদীজি ভয় পেয়েছেন চীন থেকে, এই গল্প আমরা অনেকদিন শুনছি, রাহুল গান্ধীও বলেন যে আপনি আমাকে ভয় পেয়েছেন, কংগ্রেসকে ভয় পেয়েছেন, কে ভয় পাচ্ছে? এদিকে বলছেন যে দেশে স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে, ভয়টা কে পেয়েছে? পরিষ্কার হয়ে গেছে ভয় কে পেয়েছে, দেশের জনতাকে ভয় দেখানো হচ্ছে। এই সুপ্রিম কোর্ট কবজা হয়ে গেলো, এই এখানে সব টাকা পয়সা দিয়ে দেওয়া হচ্ছে আডানিকে, যত রকম, এই চীন দখল করে নিচ্ছে, ভয় পাওয়ানোর রাজনীতি আজকে শেষ হয়ে গেছে। যারা ভয় পাওয়ানোর রাজনীতি করতো, ভয় দেখানোর, তারাই আজকে ভয় পেয়েছে। নরেন্দ্র মোদী মহামহিম রাষ্ট্রপতির যে ভাষণ ছিল সেই লাইনে, তার আমলে 8 বছরে দেশের যে উন্নয়ন হয়েছে সেটা উনি তুলে ধরেছেন, এক একটা বিন্দু তুলে ধরে বলেছেন। হ্যাঁ, বিরোধীরা তার প্রতি যে কটাক্ষ করেছিল, যে ধরনের অভিযোগ করেছিল, যে ফাঁকা অভিযোগ করেছিল, তার জবাব উনি দিয়েছেন, দেওয়ার দায়িত্ব, এটাই জবাবি ভাষণ।
গত কয়েকদিন ধরে বিভিন্ন বিষয়ে উত্তাল হয়েছিল সংসদের অধিবেশন, তাই বিশেষ নজর ছিল প্রধানমন্ত্রীর ভাষণের উপর। আর সব মিলিয়ে এদিন জবাবি ভাষণে একাধিক ইস্যুতে কংগ্রেস সহ বিরোধীদের অল আউট আক্রমণ প্রধানমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।